হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি অ্যান্ড্রয়েড প্রফেশনাল অ্যাপ আইকন তৈরি করবেন, তার আগে ছোট্ট একটি কথা না বললেই, আমরা যখন বিবাহের জন্য কোনো মেয়ে দেখতে যাই, সর্বপ্রথম মেয়েটির চেহারা দেখি, সৌন্দর্য। আর মেয়েটির সৌন্দর্য যদি ঠিক থাকে তাহলে আমরা মেয়েটির অন্যান্য দিকগুলো দেখে থাকি। ঠিক তেমনি আমরা অনেকে আসি, দারুণ দারুণ খুব ভালো প্লে স্টোরে অ্যাপ আপলোড করি, খুব সুন্দর সুন্দর অ্যাপস আপলোড করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অ্যাপসের আইকনগুলো অতটা সুন্দর প্রফেশনালভাবে তৈরি করতে পারি না। অনেক ভাইরাই আছেন যারা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট বা বিভিন্ন সাইট থেকে অ্যাপস তৈরি করে থাকে, খুব ভালো মানের অ্যাপ তারা তৈরি করতে পারে। একটা সময় দেখা যায় যে অ্যাপটার গ্রাফিক্স আইকনের জন্য অ্যাপসটা অতটা সুন্দর হয়ে ফুটে ওঠে না, কিন্তু অ্যাপসের কন্টেন্ট সব কিছু ঠিক থাকে। ধরুন এই যে একটি অ্যাপস, এই অ্যাপসের একটি আইকন, এই আইকনটি গোল, এটা একটা চতুর্ভুজ আইকন, চতুর্ভুজ, আবার এটা ফুল চতুর্ভুজ। তো দেখতেই পারতেছেন, অনেকে প্রশ্ন করে থাকেন, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও আমাকে অনেকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে অ্যাপসের আইকনের বিষয় নিয়ে, যে এই আইকনগুলো কীভাবে করে। বিষয়টা সাধারণত যারা আমরা অ্যাপস তৈরি করি দেখা যাচ্ছে যে বেশিরভাগ সবাই এরকম চার কোনা একটা আইকন দিয়ে দিই, বিশেষ করে যারা প্লে স্টোরে আপলোড দিই, যারা বেশিরভাগ পার্সন আমরা এরকম একটি চার কোনো একটি অ্যাপস আপলোড করে দিই আইকনে। দেখা যাচ্ছে যে আইকনটি আমরা যখন আপলোড করে দিই দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপসের ভিতর লেখা দেখতে পারতেছেন নিউ সিলেকশন ফাইনাল, বিভিন্ন রকম আমরা লেখালেখি করি, দেখা যাচ্ছে এই লেখাগুলো অনেক সময় বোঝা যায় না, যে একটি লেখা দেখতে পারতেছেন এই লেখাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা লেখাগুলো আসতেছে। তো এই লেখাগুলোকে কীভাবে স্পষ্ট বোঝা যায়, কীভাবে লোগোটি তৈরি করলে আপনার অ্যাপসটি আইকনটি ফুটে থাকবে, কীভাবে সুন্দর দেখাবে, কীভাবে প্রফেশনালভাবে এটি লোগো তৈরি করতে হয়, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো অনেকক্ষণ বকবক করে ফেললাম, তো আমি সরাসরি মূল ভিডিও চলে যাচ্ছি এখন। তো দেখতেই পারতেছেন আমার কাছে একটি ফটোশপ সফটওয়্যার ইনস্টল করা আছে। তো এই ফটোশপ সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাডোব ফটোশপ সিসি। তো এটি আমার একটা সিম্পল, আমি প্রায় 250 MB মতো, এটা আপনার ডাউনলোড করে নেবেন, নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যারা অ্যাডোব ফটোশপ সিসি আছে বা ফটো ইলাস্ট্রেটর আছে, বিভিন্ন রকম ফটোশপ সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনারা কাজ করতে যেয়ে যেটা পছন্দ করেন সেটা ইনস্টল করে নেবেন। তো আমি এটাই পছন্দ করি বেশিরভাগ। তো এটা দিয়ে আমি আজকে কাজ করে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল মাপের অ্যাপস আইকন তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদের এই তিন ধরনের অ্যাপস আইকন তৈরি করে দেখাবো, এই গোল টাইপের এবং কি চতুর্ভুজ মানে চক্রাকৃতির, তাছাড়াও আপনার এরকম গোল ভিতরে ব্যাকগ্রাউন্ড থাকে না সাদা, বিভিন্ন মানে মোটামুটি আপনাদের প্রফেশনাল যেই অ্যাপস আইকনগুলো তৈরি করে থাকে ঠিক ওই আইকনগুলো আপনার কাছে তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ফটোশপ সফটওয়্যারে। তো এর আগে আমি ছোট্ট একটু করে কথা বলে নিই, এখানে আপনারা জানেন যে প্লে স্টোরে একটা রুলস আছে, যারা প্লে স্টোরে অ্যাপস আপলোড দিয়ে থাকেন, যে প্লে স্টোরে অ্যাপস আপলোড দিতে হলে আইকন আপলোড দিতে হয়, তো অবশ্যই এই আইকনটা সাইজ হইতে হয় আপনার 512x512 32 বিটের মধ্যে। তো আমি গুগলে অ্যাপস আইকন লেখে আইকন 512x512 একটা সাইজে সার্চ দিচ্ছি, তো এখানে দেখছেন অনেকগুলো যে দেখা যাচ্ছে 512, প্রত্যেকটার মধ্যে 512x512 দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি একটি চতুর্ভুজ আকৃতির একটি আইকন আমি ডাউনলোড করে নিই, এখান থেকে সেভ দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি ডাউনলোড করে নিলাম। তো হ্যাঁ ভিউয়ার্স, কীভাবে খুব সহজে আপনারা অ্যাপস আইকন তৈরি করতে পারেন সেই বিষয়টা আমি লক্ষ্য রেখে অ্যাপসটি তৈরি আইকনটি তৈরি করছি। তো আমি আইকনটি ডাউনলোড করছি, তো আমি এখন আইকনটি ওপেন করব, এখানে ফাইল থেকে ক্লিক করলাম, তো আমি ডাউনলোড হোল্ডারে চলে যাচ্ছি। ডাউনলোড হোল্ডারে আসার পর নিচের দিকে চলে আসলাম, কোথায় আমি দেখি আইকনটি ডাউনলোড করছি, ডাউনলোড, হ্যাঁ ভিউয়ার্স, তো আমি যে এটা ডাউনলোড করলাম এই মাত্র, তো এটা আমি ওপেন করে নিচ্ছি।
তো অলরেডি ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন আইকনটি। যখন ফাইলটি আপনার আইকনটি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা এই যে হিস্টোরি, এখানে আপনার নাও থাকতে পারে, আপনারা সরাসরি এখানে হিস্টোরি আছে, লেয়ার আছে, অ্যাকশন, তো এটা সম্ভবত লেয়ারে আছে, এখান থেকে ক্লিক করে করে দেখবেন। এখান থেকে ক্লিক করে এখানে যদি তালা চিহ্ন থাকে, যে লক চিহ্নটা দেখতে পারতেছেন, লকটি থাকলে আনলক করে দেবেন। এখানে ডবল ক্লিক করলে আনলক হবে, কিন্তু এই আইকনটি আনলক হবে না, ইন্ডেক্স যে লেখা থাকে সেই আইকনগুলো আপনার আনলক হয় না, তার জন্য আমি এটা ব্যবহার করব না, এটা কেটে দিচ্ছি। আমি গুগল থেকে আরও অনেকটি আইকন ডাউনলোড করে দেখতেছি, তো আমি এই আইকনটি ডাউনলোড করি অথবা এটা ডাউনলোড করতে পারি। তো F4 এটা ডাউনলোড করলাম, তো আমি সেম ফাইলে চলে আসলাম কোনায়, দেখতে পাচ্ছেন ফাইল, তারপর ওপেন, ওপেন ক্লিক করে আমি ফোর এটা এখন ডাউনলোড করছি, এটা আমি ওপেন করলাম। সরি ভিউয়ার্স, এটাও ইন্ডেক্স। হ্যাঁ ভিউয়ার্স, তো আমি একটি ওয়ার্ডপ্রেসের একটি আইকন ডাউনলোড করে নিচ্ছি, ইনস্টল করছি, তো এটি ইন্ডেক্স করা না, এটি ব্যাকগ্রাউন্ড লেখা আছে বা বিভিন্ন কিছু লেখা থাকতে পারে, ইন্ডেক্স, তো এটা আমি আনলক করে নিচ্ছি। এখান থেকে ডবল প্রেস করার পর এখানে মাউসে ডবল ক্লিক করার সাথে সাথে এটা আনলক হয়ে গেছে, তো এটা আমি বোঝার সাথে একটু বড় করে নিচ্ছি এখান থেকে। তো এখন আমরা এটা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এখানে যে যে ম্যাজিক টুলটা আছে আপনার, এখানে ম্যাজিক ওয়েন্ট টুল, এখানে আপনার মাউসের রাইট অপশনে ক্লিক করার পর এটা নিয়ে নেবেন, এটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার চলে যাবেন, সিলেক্ট করে নিচ্ছে এতটুকু, তো এখান থেকে আপনার এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর নিচে চলে আসবেন ক্লিয়ার, এখানে ক্লিয়ারে এতটুক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আবার আমি এখানে এতটুক নেই, নিয়ে আবার সেম রিমুভ করে দিলাম, তো এরকম করে আমি চার কোণা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। তো এটা চার কোণায় রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমি একটি ফাইল তৈরি, এখানে একটা ফাইল নিব, ফাইলে যাব, ফাইলে যেয়ে এখানে আমি নিউতে ক্লিক করব। ক্লিক করার পর গুগল প্লে স্টোরে একটি রুলস আছে যে আপনার আইকনের সাইজ হতে হবে 512 ইনটু 512। তো আমি এখানে এটা কেটে দিয়ে 512 দিব, 512। তো 512 পিক্সেল, আর এখানে রেগুলেশন যেটা আছে, এখানে আপনারা 32 থাক, এটা 32 বিট করে দেবেন, এখানে যতই থাকুক আপনারা 32 বিট করে দিয়ে তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো 512 একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পারতেছেন, এই যে এখানে একটি তালা আছে, তো তালাটি আমি খুলে দিলাম, এখান থেকে লক ফাইলটি খুলে দিলাম। তো এখান থেকে আমি এই অপশনটা ক্লিক করলাম, এই দেখতেছেন এই অপশনটা ক্লিক করে এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি মাউসটা ক্লিকে চাপ দাও ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখতে পারতেছেন যে আমরা কোনাগুলো রিমুভ করে দিছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটার সাথে, এটা সাইজের সাথে টেনে মিলিয়ে দিলাম। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি 512 সাইজের একটি আইকন অলরেডি তৈরি করে ফেলেছে। তো আমরা এটা কেটে দিই না, তো এটা আমি আবার মিলিয়ে দিই, আসলে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, তো এখানে মাউসে টিকচিনে ক্লিক দিয়ে আমরা হ্যাঁ এটা বসাই দিলাম এখানে। হ্যাঁ ভিউয়ার্স, তো আমরা অলরেডি একটি প্লে স্টোরের মাপ অনুযায়ী একটি আইকন তৈরি করছি 512 ইনটু 512 পিক্সেলের। তো এখান থেকে আমরা আবার ম্যাজিক টুলটি নিয়ে এখানে ক্লিক করে আবার আমরা এগুলোর সাইডগুলো রিমুভ করে দিব। তো এটা রিমুভ করে দিচ্ছি, তো অলরেডি একটি করা আছে আমাদের, তো এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না। আমরা এখান থেকে এই যে আপনার লেয়ার দেখতেছেন, এই লেয়ারটি এখান থেকে এনে
টান দা ধরে মাউস ক্লিক করে নিয়ে এখানে ডিলেট বক্সে ছেড়ে দিব। সরি ভিউয়ার্স, একটু আমার ভুল হয়েছে, তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার নিয়ে আসলাম এটা। কন্ট্রোল জেড ক্লিক করলে আবার ব্যাগে চলে আসবেন আপনার এখানে। তো আমি এখন হোয়াইট পেস্টে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়াইট পেস্টটি আপনার এখান থেকে ডিলেটে দিয়ে দিচ্ছি, দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখান থেকে। তো এখন কথা হচ্ছে ভিউয়ার্স, যে আপনার আইকনটা বসাইছেন এখানে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনার ইমেজটা তো ফেটে গেছে। তো চাইলে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন। ধরুন একটি কালার দিয়ে আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার কালারটা আমি এখান থেকে যে নিচে দেখেন এখান থেকে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপরে এখান থেকে যে ব্রাশ নিলাম, আমি একটি ব্রাশ নিলাম, ব্রাশটা যে প্রথম ব্রাশটি আছে বি ব্রাশ টুল, এখান থেকে এটা নিলাম। নিয়ে এটা আপনার এখানে উপরে খেয়াল করেন, এখান থেকে আপনার ব্রাশটার সাইজ বড় ছোট করতে পারবেন, যে আপনি হালকা কালার করবেন নাকি বেশি। তো অবশ্যই আমরা বেশি করব, এর জন্য এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। তারপর আমি এখানে একটি ক্লিক করি, তো এখান থেকে আমি আবার ম্যাজিক টুলটা ক্লিক করলাম। করার পর আমি আইকনটার উপর, সরি, তো ভিউয়ার্স আমরা এইটি কালার করব, তো একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি ফাইলটি সেভ করে নিচ্ছি। তো অলরেডিটা আমরা এখন সেভ করে নেব এখানে ফাইল। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার সেভেসে দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই পিএনজি করে দিবেন এটা। আর এখানে একটা নাম দিয়ে দিলাম, যাকে আমি ফট দিয়ে সেভ করে দিলাম। ওকে, তো এটা আমরা কেটে দিলাম, না ডকুমেন্ট রাখবো না। তো আমরা এখন রিসেন্টলি যেটা কুইককে গিয়ে আমরা রিসেন্টলি যেটা সেভ করছি ফোর, এটা ওপেন করলাম। এখন করে এখান থেকে আমরা আবার কালার সিলেক্ট করে নিলাম, কালার এটা নিলাম। ওকে, তারপরে যে ব্রাশ নিলাম, ব্রাশটা নিয়ে এখন আমরা এই যে কালারটা দেখতেছেন, আমরা কালারটা পুরো এটা ম্যাচ করে দিচ্ছি এখানে টেনে। তো আপনি ঠিক এইভাবে আপনার কালারটা ম্যাচ করে দিবেন, এখান থেকে ম্যাজিক টুল ব্যবহার করতে পারেন। ম্যাজিক টুল ব্যবহার করেও আপনি ব্রাশ দিয়ে কালারটা করতে পারেন। আবার ব্রাশে ক্লিক করে সুন্দর করে সাইডগুলো দেখছেন বাইরে যাচ্ছে না, আপনার ম্যাজিক টুল সিলেক্ট করে আপনি কালারটা করে দিতে পারেন এখান থেকে। তো আমি আবার ম্যাজিক টুলে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক দিলাম যাতে আমার কালারটা বাইরে না যায়, রিমুভ মানে নির্দিষ্ট চতুর্ভুজের বাইরে যাতে না যায়, তার জন্য আমি আবার ব্রাশে ক্লিক করলাম। করে এখান দিয়ে, সরি, আনব্রাশ। তো আমি আবার ম্যাজিক টুলটা এখানে ক্লিক করে দেবেন, দেখতেই পারতেছেন এখন আমি এটা কালার করে দিচ্ছি। তো আমার এখানে দেখতেছেন বাইরে যাচ্ছে না এখন। তো বাট এখন আমাদের এই কাজগুলো আবার ম্যাজিক টুলে ক্লিক করলাম, এখানে কেটে দিলাম এটা। তো এখন আমার ব্রাশ দিয়ে দেখতেছেন এই সাইডগুলো কিন্তু সুন্দর করে আমার নেওয়া হয়ে গেছে। এখন আমার ব্রাশ দিয়ে এগুলো খুব ইজিতে আমি করে ফেলতে পারবো। তো দেখেন খুব ইজিতে আমি সহজে এটা একটি কালার করে ফেললাম। তো ভিউয়ার্স, তো এখন এখানে আমরা কিভাবে একটি লেখা বসাবো এবং কিভাবে একটি ডিজাইন করব সে বিষয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি কথা, এখন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমি তো এখন দেখতেছি যে এটা চারকোনা একটি আইকন তৈরি হয়েছে। হ্যাঁ, এটি চারকোনা আকৃতির আইকন তৈরি হয়েছে, কিন্তু বাট আপনি যখন এটা প্লে স্টোরে আপলোড দিবেন, দেওয়ার পর ঠিক এরকম সেম আপনার দেখাবে। আপনি যখন অ্যাপসগুলোর মধ্যে আপলোড দিবেন, অ্যাপসের মধ্যে সেট আপ করবেন আপনার আইকনটি, তখন ঠিক আপনার এরকম চতুর্ভুজ চারকোনা দেখাবে না, এরকম রাউন্ড দেখাবে, কারণ আপনার এটা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিয়েছেন। তবে অবশ্যই আইকনটি 512 হতে হবে। তো এখানে একটু ইয়ে আছে, হ্যাঁ
তো ধরুন এখানে একটি আমরা অ্যান্ড্রয়েডের একটি আইকন বসাবো। এখন তো আমরা অ্যান্ড্রয়েড আইকনের জন্য যাচ্ছি, তো ডাউনলোড, তো ধরুন এটা আমি প্লে স্টোর গুগল থেকে ডাউনলোড করছি, একটি অ্যান্ড্রয়েড আইকন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করছি। এরকম হাজারো আইকন গুগল লিখে সার্চ দিলে পাবেন। তো এটাকে আমি আবার আনলক করে নিচ্ছি, আনলক হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে ম্যাজিক টুলে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আবার এডিট ক্লিক, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আমি আবার এখানে সিলেক্ট করে এখানে ধরলাম, ধরে এটাকে দাঁড়ান ম্যাজিক টুলটা আমি কেটে দিচ্ছি। ম্যাজিক টুলটা কাটার জন্য তো আমি ম্যাজিক টুলটা কেটে গেছে, এখন এটা আমি এখানে ক্লিক করে এটাকে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিলাম, এটা কেটে দিলাম। এটা আমাদের এখন প্রয়োজন নাই, তো ক্যান্সেল নো। তো দেখতে পারতেছেন এখন এটাকে আমরা ধরে টেনে যেদিকে ইচ্ছে আমরা এদিকে বসাই দিতে পারবো। তো অবশ্যই এই আইকনটা আপনি সবসময় ভালো মাপের ক্লিয়ার নিতে চেষ্টা করবেন, কেননা এই আইকনটা যদি আপনি ছোট আকৃতির নেন তাহলে এটাকে যত আপনি ছোট করবেন আপনার আইকনটা আরও ছোট হবে। তখন যখন দেখা যাচ্ছে যে আপনার আইকনটা ছোট হয়ে প্লে স্টোর বা অ্যাপসে সেট আপ করবেন, তখন আপনার যদি এই আইকনের রেগুলেশন যদি ভালো না থাকে তাহলে এটা স্পষ্ট আসবে না। এর জন্য ভালো মাপের একটি এইচডি কোয়ালিটির আইকন নেবেন। তো আমি এখানে বসাই দিলাম, বাস এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম উপরে, তো ক্লিক করে দিলাম, হয়ে গেছে এখানে। তো এখানে আমি একটা রাইটিং করে দিতে পারি, কিছু বা অনেক কিছু করে দিতে পারি, আপনার চাইলে আপনার মন মতো 2016 বা এখানে একটা নিউ লিখে দিতে পারেন। এইভাবে আইকনটা আপনি তৈরি করে ফেলবেন, করে আপনি সেভ এসে ক্লিক করবেন। এখান থেকে সেভ এসে ক্লিক করার পর এখান থেকে সবসময় খেয়াল রাখবেন যে আপনার প্লে স্টোর পিএনজিতে সেভ দিবেন, পিএনজি, তারপর একটা নাম দিয়ে দিলেন, দিয়ে সেভ করে দিলেন। এখন আপনার যে হোল্ডারে সেভ হয়েছে সেখান থেকে আপনি সরাসরি আপনার প্লে স্টোর অ্যাপসে আইকনে আপলোড দিয়ে দিতে পারেন এই আইকনটি, এবং আপনার অ্যাপসে আইকনটি বসায় দিবেন। আপনি যে সাইট থেকে আইকনটি তৈরি করে থাকেন, যদি হোক সেটা কোডেলার বা অ্যান্ড্রয়েড স্টুডিও বা আপনি যে সাইট থেকেই বানান, এইভাবে আপনার আইকনটি সেট আপ করবেন। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় কোশ্চেন করবেন, আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে সামনে আরও ভালো সুন্দরভাবে একটি ভিডিও উপস্থাপন করার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, যদি একটু হেল্পফুল হয় কারো, একটু পরিমাণ যদি কেউ শিখতে পারেন এখান থেকে, বুঝতে পারেন যে হেল্প যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটার একটা লাইক দিবেন, কারণ আমার চ্যানেলটা নতুন। সহযোগিতা করলে আমি সামনে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো এবং শেখাতে পারবো। তো ধন্যবাদ এতক্ষণ সকলকে ভিডিওটি দেখার জন্য।